দর্শক আসন্ন ঈদুল ফিতর প্রত্যেকের ঘরে কড়া নাড়ছে। মুসলমানদের বৃহৎ এই উৎসবে অন্যতম রসময় খাবার সেমাই। বাচ্চা বৃদ্ধ ধনী গরিব প্রত্যেকের ঈদের শুরুটাই হয় এই সেমাই দিয়ে। শুধু সেমাই নয়, ঈদকে সামনে রেখে অনেক কারখানায় তৈরি হচ্ছে নুডলসও। দর্শক, সেমাই তো আমরা খাচ্ছি, কিন্তু কখনো কি ভেবেছেন কিভাবে তৈরি হয় এই সেমাই নুডলস? দর্শক, রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি কারখানায় ভেজাল সেমাই এবং নুডলস তৈরির দিকে আজ থাকছে প্রোটেক্টর উডেন্ডোর একুশের অনুসন্ধানী চোখ। সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা এবং অনুসন্ধান করেছেন সাইদুল ইসলাম। বর্তমান সময়ে মেহমানদের আপ্যায়নে অন্যতম অনুষঙ্গ লাচ্ছা সেমাই। লাচ্ছা সেমাই ঘি দিয়ে ভাজার কথা প্যাকেটের গায়েও লেখা রয়েছে, আসল ঘি ভাজা লাচ্ছা সেমাই। অথচ অনুসন্ধান বলছে ঘি দূরে থাক, ব্যবহার করা হচ্ছে নষ্ট তেল, ক্ষতিকর হাইড্রোজ, পাম ওয়েল, এমনকি পোড়া মোবিল। চলুন দেখে আসা যাক। মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের প্রধান খাবার সেমাই, আর বর্তমান সময়ে মেহমানদের আপ্যায়নের অন্যতম অনুষঙ্গ লাচ্ছা সেমাই। ঈদে সেমাই খান নাম এমন মানুষ হয়তো খুঁজেও পাওয়া যাবে না। কোটি কোটি মানুষের চাহিদা বিবেচনায় রেখে কতিপয় অসাধু ব্যবসায়ী নোংরা পরিবেশে নিম্নমানের ক্ষতিকারক উপাদান দিয়ে ভেজাল সেমাই তৈরি করে বাজারজাত করছেন। আকর্ষণীয় আর ঝকঝকে চকচকে প্যাকেটের ধরন দেখে বোঝাই যায় না এটি নকল। প্যাকেটের গায়েও লেখা রয়েছে আসল ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই, কিন্তু লোকচক্ষুর অন্তরালে সেমাই মেশানো হয় ক্ষতিকর উপাদান। ঈদকে ঘিরে যেন দম ফেলার ফুরসত নেই এসব কারখানার শ্রমিকদের। বাইরে থেকে বোঝার উপায় নেই ভেতরে কি কর্মযজ্ঞই না চলছে। গেট বন্ধ করে বা তালা লাগিয়ে ভেতরে সেমাই নামের বিষাক্ত খাদ্য তৈরিতে ব্যস্ত কারিগররা। পুরান ঢাকা এবং রাজধানীর আশপাশ এলাকায় অতি গোপনে তৈরি করা হয় এসব সেমাই। কারখানাও খুব বেশি দিন এক স্থানে থাকে না। বাইরে থেকে কোনো ধরনের সাইনবোর্ড না থাকায় প্রশাসনও খুব একটা নজরদারি করতে পারে না, ফলে অনেকটাই নির্বিঘ্নে এই অপব্যবসা চালিয়ে যাচ্ছেন মুনাফাখোরে রাম। লাচ্ছা সেমাই ঘি দিয়ে ভাজার কথা বলা হলেও কোনো কারখানায় ঘিয়ের অস্তিত্ব মেলেনি একুশের চোখের অনুসন্ধানে। বরং ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল হাইড্রোজ, রং, ভেজাল ডালডা, পাম অয়েল, এমনকি কোনো কোনো ক্ষেত্রে এর সাথে মেশানো হয় পোড়া মোবিলও। আর সাধারণ মানের সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর রং। কারখানাগুলো ঘুরে দেখা যায় অত্যন্ত নোংরা পরিবেশ ও খালি গায়ে কাজ করছে শ্রমিকরা। শুধু সেমাই নয়, ঈদকে সামনে রেখে অনেক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল নুডলস। অনুমোদন ছাড়াই নামিদামি ব্র্যান্ডের মোড়কে নুডলস উৎপাদনে ব্যস্ত এসব কারখানাগুলো। কোনো কোনো কারখানায় গিয়ে দেখা যায় দুর্গন্ধযুক্ত নিম্নমানের ময়দা আর টিউব অয়েলের পানি দিয়ে তৈরি করা হচ্ছে নামিদামি ব্র্যান্ডের নুডলস। রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি কারখানায় ভেজাল সেমাই এবং নুডলস তৈরি নিয়ে থাকছে আজকের অনুসন্ধানী একুশের চোখে। রাজধানীর আশপাশে ছড়িয়ে আছে অসংখ্য অবৈধ সেমাই তৈরির কারখানা। পচা ডিম, ভেজাল ডালডা ও পাম ওয়েল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। প্রশাসনের নজর এড়াতে সুকৌশলে রাতের আধারে গেটে তালা ঝুলিয়ে কিংবা ভেতর থেকে গেট বন্ধ রেখে চলে সেমাই তৈরির কাজ। অনুসন্ধানে উঠে আসে কামরাঙ্গীর চরের এসব কারখানায় তৈরি সেমাই প্যাকেটজাত করা হয় নামি দামি ব্র্যান্ডের নামে। রাজধানীর কামরাঙ্গীর চর, এ চরে কামরাঙ্গা না থাকলেও নকল আর ভেজালের ছড়াছড়িতে একে ভেজালের চর বলাই শ্রেয়। ঈদ সামনে রেখে এখানকার প্রতিটি ঘরেই ভেজাল সেমাই তৈরির কুটির শিল্পে পরিণত হয়। সঙ্গত কারণেই এসব কারখানায় নেই কোনো সাইনবোর্ড, গেটে তালা ঝুলিয়ে কিংবা ভেতর থেকে গেট বন্ধ রেখে ভেতরে চলে সেমাই তৈরির কাজ। কামরাঙ্গীর চরের নাসির উদ্দিনের হাবিবা ফুড ফ্যাক্টরি।
গভীর রাতে কাজ শুরু হয় এখানে। মেইন গেটে তালা ঝুলিয়ে ভেতরে চলে সেমাই তৈরি। গেট খোলার চেষ্টা করে অনেক ঘুরে গোপন গেট দিয়ে ভেতরে ঢোকা সম্ভব হলেও ক্যামেরায় ছবি তুলতে নিষেধ করেন এর কর্মীরা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেতরে গিয়ে দেখা যায় সেমাই তৈরিতে ব্যস্ত কিছু কর্মচারী কোন ধরনের অ্যাপ্রন না পরেই কাজ করছেন শ্রমিকরা। তাদের গায়ে রঙও যেন ময়দার মতোই হয়ে গেছে। ভেতরে অন্য কিছু কর্মী ব্যস্ত সেমাই প্যাকেট করার কাজে। কামরাঙ্গীর চরের এ কারখানায় তৈরি সেমাই প্যাকেটজাত করা হয় নামি দামি ব্র্যান্ডের নামে। প্যাকেটের গায়ে লেখা বড় বড় কোম্পানির নাম ও স্থান। কোনটির গায়ে ময়মনসিংহের খাঁটি সেমাই, আবার কোনটিতে বরিশালে উৎপাদিত সেমাই, কোনটিতে রাজধানীর পল্টন, আবার অন্য কোন জায়গার নামও দেখা যায়। কামরাঙ্গীর চরে উৎপাদিত সেমাই কিভাবে ময়মনসিংহ বা বরিশালের হলো তার কোনো উত্তর নেই কর্মীদের কাছে। এরপর কথা বলেন এক কর্তা ব্যক্তি, এটা বৃষ্টি লাগে না তাহলে এগুলো তো কোনো দরকার নাই তো। হচ্ছে যে আপনি বানাচ্ছেন এখানে, নাম অন্য একটা কেন? আপনারা এগুলো নিয়ে কি তো বাড়াবাড়ি করতেছেন। একটু পরে কারখানার মালিক নাসিরউদ্দিন আসলেম, তার কাছে প্রশ্ন করার আগেই চড়াউহান তিনি। একুশের টিমকে কারখানা থেকে বের করে দিয়ে সংবাদ মাধ্যম ও আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে লাগাতার বক্তব্য দেন তিনি। আপনার তো ইয়া নিতে হইব, অনুমতি লইয়া আইতে হইব না? আইয়া করে কি 1,00,000 টাকা ফাইন দেয়? কি গুপ্ত বাহিনী লইয়া যায় যাতে সিকল দিয়ে বাইন দেয় রাখছিল, এরে মারি যায় এরে মারে। এবার যাওয়া যাক লাচ্ছা সেমাই তৈরির কারখানায়। মানহীন লাচ্ছা সেমাই তৈরি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একুশের টিমও যায় রাজধানীর পাশেই দক্ষিণ খানের আশা ফুড প্রোডাক্টে। সেখানে গিয়ে দেখা যায় চকচকে ঝকঝকে লাচ্ছা সেমাইয়ের প্যাকেট। আশা ফুড প্রোডাক্ট বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ডের সেমাই তৈরি করছে। সেমাইয়ের বর্ণনা দেওয়ার আগে কারখানার ভেতরের পরিবেশ একটু দেখে আসা যাক। এরকম নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই। জন্ম থেকে জ্বলছিম এমন কড়াইয়ে পুড়তে পুড়তে তেল কালো হয়ে গেছে। আবার একই তেল দিয়ে সেমাই, চানাচুর সহ সব ধরনের পণ্যই ভাজা হচ্ছে। এবার আসা যাক সেমাই প্রসঙ্গে। সবগুলো সেমাইয়ের প্যাকেটে লেখা রয়েছে ঘিয়ে ভাজা, তবে ঘিয়ের অস্তিত্ব পাওয়া যায়নি পুরো কারখানায়। এসব বিষয়ে প্রশ্ন করা হলে কারখানা মালিক ঘি না থাকার কথা স্বীকার করে পাল্টা গণমাধ্যম নিয়ে প্রশ্ন তোলেন। এটা তো ডিজাইন করা, আপনারা তো ডিজাইন করে আপনাদের টিভিতে যে বিজ্ঞাপন দেন আপনি সবগুলো কি 100%? র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান কারখানার সামগ্রিক অবস্থা ঠিক নেই, তাই মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে আশা ফুড প্রোডাক্টকে। মূলত এই সমস্ত কারণে কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানকে আপনার বিভিন্ন ধরনের শাস্তির আওতায় আনা হচ্ছে, তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, বা তাদেরকে আসলে অ্যাওয়ার করার চেষ্টা করা হচ্ছে। এবার যাওয়া যাক দয়াগঞ্জে দুধরাজ লাচ্ছা সেমাই কারখানায়। নাম দুধরাজ হলেও দুধের গন্ধ নেই, আছে বৃষ্টির পানির পাশাপাশি ময়লা মিশ্রিত সেমাই। কারখানার এমন বেহাল দশা যে বৃষ্টি হলেই পানি পড়ে, নেই কোনো মিক্সার মেশিন, হাত আর পা সমান্তালে চলে লোকচক্ষুর অন্তরালে। প্যাকেটের গায়ে লেখা রয়েছে ঘি দিয়ে ভাজা, কিন্তু ঘি কোথায় জানতে চাইলে কারখানা মালিক বলেন ঘি নেই, ডালডা আর পামল দিয়েই সেমাই তৈরি করেন তারা। ঘি দিয়ে ভাজা হয় সেটা আসলে কত সত্যতা আছে? এটা তো লেখা নাই যে খাঁটি ঘিয়ের সেমাই, লেখা আছে ঘি ইউজ করা হয়। দর্শক, শুধু রাজধানী ও এর আশপাশেই নয়, ঢাকার বাইরে সেমাই তৈরির চিত্র আরও ভয়াবহ। আর এই ভয়াবহ চিত্র নিয়ে ফিরব প্রোটেক্টর উডেনডোর একুশের চোখে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, আবারও স্বাগত প্রোটেক্টর উডেনডোর একুশের চোখে। দর্শক, অনুসন্ধান এবার সেমাই তৈরির উল্লেখযোগ্য স্থান বগুড়ায়। ঈদুল ফিতর সামনে রেখে বগুড়ায় শতাধিক কারখানায় চলছে লাচ্ছা সেমাই তৈরির ধুম। কোনো ধরনের মেশিন ছাড়াই হাত পা দিয়ে তৈরি হচ্ছে সেমাই। উন্নত মোড়কে প্যাকেটজাত হলেও ব্যবহারে পচা ডিম, পায়ের কসরত আর নিম্নমানের পোড়া তেল দেখে চক্ষু চড়ক গাছ হবে যে কারুরই।
এবার যাওয়া যাক রাজধানীর পাশেই কেরানীগঞ্জে। এখানেই তৈরি হয় নামী ব্র্যান্ডের এইচকে লাচ্ছা সেমাই। কারখানায় গিয়ে দেখা যায় ভয়াবহ অনিয়মের চিত্র। একুশের টিম যাওয়ার পর পরই শুরু হয় ধোয়া মোছার কাজ। সেমাই তৈরির এই কড়াই বলে দিচ্ছে কতটা স্বাস্থ্যসম্মত। বছরের পর বছর একই তেল দিয়ে ভাজা হয় সেমাই, সেই সাথে কটকটি সহ অন্যান্য পণ্য ভাজা হয় একই তেলে। এ ব্যাপারে কারখানা মালিক শিপন চন্দ্র পালকে প্রশ্ন করা হলে তিনি প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এটা তো ধুমা বাইরে ঠিক আছে, এটা তো আর দুই ঘন্টা আগে পাচ্ছি, তখন না। হ্যাঁ, কিন্তু এর মধ্যে সেমাই কেন? সেমাইয়ের তেল টালটা তো একই তেল, তেলের তো কোনো বেশ কম নেই। কেরানীগঞ্জে বনশ্রী লাচ্ছা সেমাই কারখানায় যাওয়ার পর পরেই ধোয়া মোছার কাজ শুরু হয়। এখানে খালি গায়ে কাজ করে শ্রমিকরা, তাদের সেই ঘাম গিয়ে পড়ে সেমাইয়ের মধ্যে। যারা সেমাই ভাজার কাজ করছে তাদের অবস্থা আরো করুন, তাদের শরীরের ঘাম প্রতিনিয়তই পড়ছে উত্তপ্ত কড়াইয়ের মধ্যে। এবার যাওয়া যাক সেমাই তৈরির উল্লেখযোগ্য স্থান বগুড়ায়। ঈদ উল ফিতর সামনে রেখে বগুড়ায় শতাধিক কারখানায় চলছে লাচ্ছা সেমাই তৈরির ধুম। যেন তেন ভাবে তৈরি হচ্ছে এসব সেমাই। বিভিন্ন জেলায় সরবরাহের লক্ষ্যে রমজানের শুরু থেকে 200+ মৌসুমি ব্যবসায়ী শুরু করেছেন লাচ্ছা সেমাই তৈরির কাজ। একটি কারখানা কাহালুর শেখাহারে। এখানকার কারিগররা মনের আনন্দে পায়ের কসরত চালিয়ে যাচ্ছেন ময়দার উপর। শরীরের ঘাম আর পায়ের ধুলাবালি যুক্ত হয়। কারিগরদের যুক্তি, পায়ের কসরত ছাড়া লাচ্ছা সেমাই তৈরি হয় না। এ তো দেখলেন মৌসুমি ব্যবসায়ীদের সেমাই তৈরির দৃশ্য। এদিকে বগুড়া শেরপুর শহরের নামকরা ব্র্যান্ড বৈকালি লাচ্ছা সেমাই, এর শোরুমে চাকচিক্য থাকলেও কারখানার চিত্র ভিন্ন। কারখানায় একুশের ক্যামেরা ঢুকতেই এভাবে পচা ডিম লুকানোর চেষ্টা করেন এর কর্মীরা। ভেতরের নোংরা পরিবেশেই বলে দিচ্ছে এটি কতটা স্বাস্থ্যসম্মত। পোড়া তেল দিয়ে ভাজা হয় লাচ্ছা সেমাই, কারিগরদেরও পরিচ্ছন্নতার বালাই নেই। আর সেমাই তৈরির পরিবেশ স্বাস্থ্যসম্মত নয় বলে স্বীকার করলেও গরম তেলে সেমাই ভাজলে জীবাণুমুক্ত হয় বলে যুক্তি দিলেন এক কর্মী। গরম তেলে বিষ দিলে বন্ত বিষ পানি হয়ে যায়, তেল দিলে আর এক দামি ব্র্যান্ড সাউদিয়া লাচ্ছা সেমাই, এই কারখানায়ও মানসম্মত পরিবেশের বালাই নেই। উন্নত মোরকে প্যাকেটের গায়ে যেসব উপাদান লেখা রয়েছে বাস্তবে তার ছিটে ফোটাও নেই। বগুড়া শহরের অলিগলি আর উপজেলা শহরে লাইসেন্সবিহীন এমন শত শত কারখানায় তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই, যেগুলো পরে মোরকজাত হয় নামি দামি কোম্পানির নামে। এ পর্যায়ে একুশের অনুসন্ধানী টিম যায় কামরাঙ্গীর চরের একটি নুডলস কারখানায়। অত্যন্ত নোংরা পরিবেশে চলছে নুডলস তৈরির কাজ। কোনো ধরনের অনুমোদন ছাড়াই ময়দা আর কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে নুডলস। নামি দামি কোম্পানির মোরকে এসব নুডলস বাজারজাত করছে এসব ব্যবসায়ীরা। কারখানায় ঢুকতে ও ছবি তুলতে বাধা দেয় শ্রমিকরা। একটু পরে মালিকের ছেলে ফোন দিয়ে কারখানা থেকে বের হওয়ার নির্দেশ দেন। এর আগেও একাধিকবার এ কারখানায় র‍্যাবের অভিযান চালালেও থুরাইকে আর কারখানা মালিকের দেদারছে চালিয়ে যাচ্ছে অবৈধ খাদ্য উৎপাদন। এরপর র‍্যাবের আরেকটি অভিযানে দেখা যায় অত্যন্ত নোংরা পরিবেশে নুডলস তৈরির দৃশ্য। ঢাকার যাত্রাবাড়ি এলাকায় কোকোকোলা নুডলস কারখানায় ময়দা কখনোই পরিবর্তন করা হয় না, শুকিয়ে গেলে পানি দিয়ে আবারও তৈরি করা হয়। শুধু তাই নয়, পচে গেলেও সেই ময়দা বা খামির দিয়ে নতুন করে তৈরি করা হয় নুডলস। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পচা নুডলস ড্রেনে ফেলে দিতে বাধ্য হয় কারখানা মালিক। তবে এমন পরিবেশে নুডলস তৈরির অনুমোদন দেওয়া হয় না, এমন বক্তব্য বিএসটিআই এর কর্মকর্তার। যখন লাইসেন্সটা নেয়, লাইসেন্স নেওয়ার আগে ওরা পুরো আলাদা আলাদা রুম দেখায় আমাদের। এখন আমাদের পক্ষ থেকে এটা লাইসেন্স বাতিলের প্রক্রিয়া যাবো, এটা
দর্শক, সেমাই সহ সব ধরনের ভেজাল খাবারের বিরুদ্ধে নিয়মিত অভিযানের কথা জানিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই। কিন্তু ভেজাল নিয়ন্ত্রণ কি পুরোপুরি সম্ভব? আসছি প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে আরও একটি ছোট্ট বিরতির পর। দর্শক, ধন্যবাদ আবারও প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখের সাথে থাকার জন্য। ভেজালের ছড়াছড়ির রোধে বিভিন্ন সময়ে অপরাধীদের সাজা দেয়া হলেও তা নেহায়েত হাতে গোনা, আর শাস্তি শেষ হতে না হতেই সেই মুনাফাখোররা আবার ফিরে যান পুরনো পন্থায়। কিন্তু নিয়মিত অভিযান, মামলা আর জরিমানার পাশাপাশি সার্বক্ষণিক তদারকি চলছে বলে দাবি বিএসটিআইয়ের। নিরাপদ খাদ্য আইন 2013-তে বলা হয়েছে খাদ্যদ্রব্যে যে কোনো ধরনের ভেজাল শাস্তিযোগ্য অপরাধ। আইন লঙ্ঘনকারীকে কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। ভেজালের ছড়াছড়ি রোধে বিভিন্ন সময়ে অপরাধীদের সাজা দেয়া হলেও তা নেহায়েত হাতে গোনাম, আর শাস্তি শেষ হতে না হতেই সেই মুনাফাখোরেরা আবার ফিরে যায় পুরনো পন্থায়। সেমাই সহ অন্যান্য ভেজাল খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এসব দূষিত খাবার থেকে ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস, ক্যান্সার সহ নানা জটিল রোগের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এসব খাবারের মধ্যে এখন ভেজাল, কিছু প্রিজারভেটিভস এবং কিছু কালার মিক্স করা হচ্ছে। এর মাধ্যমে অনেক ধরনের খাদ্য এবং পানিবাহিত রোগ তৈরি হতে পারে। এদিকে সেমাই সহ সব ধরনের ভেজাল খাবারের বিরুদ্ধে নিয়মিত অভিযানের কথা জানিয়েছেন বিএসটিআই। নিয়মিত অভিযান, মামলা আর জরিমানার পাশাপাশি সার্বক্ষণিক তদারকি চলছে বলে দাবি সংস্থার এই কর্মকর্তার। 142টি মোবাইল কোড করে আমরা 219টি মামলা দায়ের করছি, যেখানে প্রায় 1 কোটি টাকার মতো আমরা জরিমানা আদায় করছি। বিপুল পরিমাণ লাচ্ছা সেমাই থেকে অবৈধ পণ্য ধ্বংস করেছি, 7 জনকে বিভিন্ন মেয়াদে আমরা কারাদণ্ডও দিয়েছি। তবে জনবল সংকটের কারণে ভেজাল নিয়ন্ত্রণ পুরোপুরি সম্ভব হয় না বলেও জানান তিনি। জনস্বার্থ বিবেচনা করে আমরা অভিযান চালিয়েছি, আর নিয়মিত অভিযানের কারণে কারখানার পরিবেশ আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বলে জানালেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তারপরেও কিছু কিছু জায়গায় আমাদের সমস্যা রয়েছে, এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা এখন পৌঁছতে পারিনি। সেই কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছার জন্য কিন্তু আমাদের সকলের চেষ্টা কিন্তু আমাদের অব্যাহত রয়েছে। জনস্বার্থে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে খাদ্যপণ্য ভেজাল মুক্ত করার দাবি সাধারণ মানুষের। দর্শক, আজকের একুশের চোখের পুরো প্রতিবেদনে আপনারা দেখলেন, এবং এই পুরো প্রতিবেদনটি তৈরি করেছেন আমাদের রিপোর্টার সাইদুল ইসলাম। সাইদুল ইসলামের কাছে আমরা শুনব তার অভিজ্ঞতার কথা। সাইদুল ইসলাম, আপনি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এই প্রতিবেদনটি তৈরি করতে গিয়ে, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। হ্যাঁ রক্তিম, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে সেমাই আসলে ঈদকেন্দ্রিক একটি খাদ্যপণ্য। আমরা প্রত্যেকটা ফ্যাক্টরিতে গেছি এবং নতুন নতুন বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। প্রত্যেকটা ফ্যাক্টরিতে গিয়ে আমরা কোথাও ঢুকতে পেরেছি, কোথাও ঢুকতে পারিনি। তার চেয়ে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, কোনো ফ্যাক্টরির মালিকই চায় না যে কোনো সাংবাদিক অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এ ধরনের নিয়ন্ত্রক সংস্থা কেউ তাদের ফ্যাক্টরিতে যাক, পরিদর্শন করুক। আপনি আরও অবাক হবেন যে কারণ তারা চায় না এ কারণেই যে সেই ফ্যাক্টরিগুলো আসলে কোনো ধরনের মানসম্মত না। সেক্ষেত্রে আমরা বেশ কিছু ফ্যাক্টরিতে গিয়েছি এবং কিছু মানুষের হয়তো আমাদের চোখ রাঙানি সইতে হয়েছে। এছাড়া ঢাকার বাইরে কিন্তু আমরা যেটা খবর পেয়েছি, আমরা আমাদের প্রতিনিধিরা তারা কিন্তু অনেকগুলো ফ্যাক্টরিতে যাওয়ার চেষ্টা করছে, নওগাঁ এবং বগুড়া বা পাবনা বলেন বা অন্য অন্য যেখানে সেমাই তৈরি হয়, সেক্ষেত্রে তারা কিন্তু অনেক ফ্যাক্টরিতে তারা ঢুকতেই পারে নাই। যেহেতু একটা মৌসুম কেন্দ্রিক এই খাদ্যপণ্যটি তৈরি হয়, সেক্ষেত্রে এই ফ্যাক্টরির মালিকগুলো কিন্তু আসলে স্থানীয় এবং প্রভাবশালী হয়। সেক্ষেত্রে প্রভাবশালী হওয়ার কারণে আমরা অনেক ক্ষেত্রেই তাদের বাধার সম্মুখীন হই। এছাড়া রাজনৈতিক কিছু ছত্রছায়া থাকে, সেক্ষেত্রেও তারা সেখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এছাড়া আরও একটা অভিজ্ঞতা, সেটা বলবো যে এই ফ্যাক্টরিগুলো যেহেতু এক মৌসুমে এক মাসের জন্য এটা খাদ্যপণ্য তৈরি করে, সেক্ষেত্রে প্রতি বছর তারা স্থান চেঞ্জ করে, কখনো আজকে এখানে করছে, কখনো অন্য জায়গায় করছে, যেক্ষেত্রে তাদের লোকেশনটা খুঁজে বের করা আসলে অনেক টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আসলে আমরা অনেক ক্ষেত্রে অনেক লোকেশন আমরা বের করতে পারি না। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনব তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন একুশের চোখ @একুশে-টিভি.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 01972।
2121221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ। চোখ রাখুন একুশের চোখে।